নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা আছো স্নিগ্ধা স্টাডি জোনের সাথে, আর আমি তোমাদের সাথে আছি স্নিগ্ধা। আমাদের আজকের আয়োজন নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে অভাগীর স্বর্গ গল্পের লেখক পরিচিতি। অভাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15 সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15 সেপ্টেম্বর 1876 সালে তিনি জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে এফ এ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তার মানে সে হলো পারিবারিক আর্থিক অবস্থা তাদের ভালো ছিল না, এ কারণেই তার খুব তাড়াতাড়ি তার পড়াশোনা শেষ হয়ে যায়। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং সে কিছুদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, মানে সে অনেকদিন ঘুরে বেড়ানোর পরে 1903 সালে তার ভাগ্যের সন্ধানে বার্মা, অর্থাৎ বর্তমানে যেটা মায়ানমার, যান এবং রেডরুঙ্গে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন, এবং সে যখন মায়ানমারে থাকেন তখনই সে সাহিত্য সাধনা শুরু করেন এবং খুব অল্প দিনেই সে খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। এবং উনি যে গেল 1903 সালে, তারপরে 1916 সালে আবার কলকাতায় নিজের দেশে ফিরে আসেন এবং নিয়মিত সে সাহিত্য সাধনাটা শুরু করলেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করলেন, এবং গল্প উপন্যাস তো লিখতেন, তার পাশাপাশি সে প্রবন্ধ রচনা করা শুরু করলেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন কিন্তু পরে তা ত্যাগ করেন, কিন্তু পরে সে একসময় সেটা ছেড়ে দেন। তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। শিক্ষার্থীরা আপনারা এটা খুব ভালো করে মনে থাকবেন যে উনি কখন কোথা থেকে কোন পদক পেয়েছেন। যেমন 1920 সালে কলকাতার বিশ্ববিদ্যালয়ে জগতায়নী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। সে অনেক জনপ্রিয় ছিল, সেটা আমরা জানি, এখনও আমাদের কাছে সবারই কাছে অতি পরিচিত একটি নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা জানব, বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজ দিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। শরৎচন্দ্র 16 জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালে এবং মৃত্যুবরণ করেন 1938 সালে। 15 সেপ্টেম্বর তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ 16 জানুয়ারি। সে তার লাইফ জীবনে দুটি উপাধি লাভ করেন, একটা দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আরেকটা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় দেয় 1920 সালে জগত্তারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় ডিলিট উপাধি। তার উল্লেখযোগ্য অনেক রকম গ্রন্থ আছে যেগুলো আমরা জানলাম। তো আজ এই পর্যন্তই।